কর্নার লোগো। এটি এমন একটি লোগো যে লোগো থাম্বনেল ফটোর কর্নারে ব্যবহার করলে থাম্বনেল ফটোটি আগের থেকে অনেক আকর্ষণীয় হয়ে যায়। সো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করেন যে কর্নার লোগো কিভাবে তৈরি করতে হয় এবং এই কর্নার লোগোটি কিভাবে থাম্বনেল ফটোর কর্নারে সেট করতে হয়। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আবু তালহা ফ্রম ইউনিক বিথ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি প্রফেশনাল কর্নার লোগো তৈরি করবেন এবং এই কর্নার লোগোটি কিভাবে আপনারা থাম্বনেল ফটোর কর্নারে ব্যবহার করবেন। সো এই কাজটি কীভাবে করবেন জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অল অপশনে ক্লিক করুন আমাদের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধুরা, এই কাজটি আমি আপনাদেরকে করে দেখাবো পিকজার ল্যাব অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব। তো বন্ধুরা, প্রথমে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পরে এমন ইন্টারফেস দেখতে পাবেন। কর্নার লোগো তৈরি করার জন্য আপনাকে একটি ফটো সিলেক্ট করতে হবে। তো সেই ফটোটি আনতে হলে আপনাকে এখানে প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মোবাইলের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। সেখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন কর্নার লোগোতে ব্যবহার করার জন্য। আপনারা যে ফটোটির মাধ্যমে কর্নার লোগো তৈরি করতে চান সেই ফটোটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন ফটোটি এখানে চলে এসেছে। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ফটোটি গ্যালারি থেকে নিয়ে আসলাম সেই ফটোটির বাম পাশে একটি রুটেড অপশন আছে, এই অপশনটির উপর ধরে আপনি একেবারে কর্নারের দিকে নিয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা এইভাবে এই ফটোটি এভাবে কর্নারে অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে আপনাদের চ্যানেলে যে লোগোটি রয়েছে সেই লোগোটি এখানে আনবেন। সো এই লোগোটি আনতে হলে আপনাকে এই প্লাস বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ইউটিউব চ্যানেলের যে লোগোটি রয়েছে সেই লোগোটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমি সেই ফোল্ডার থেকে লোগোটি সিলেক্ট করে ফেলছি। এখন টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা কর্নারের ব্যাকগ্রাউন্ড যে ফটোটি নিয়েছেন সেই ফটোটির উপরে আপনাদের চ্যানেলের লোগোটি অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। তো এখন আপনারা এই লোগোটির অপাসিটি হালকা কমিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 100% রয়েছে, তো এখান থেকে আমি কমিয়ে দিচ্ছি। তো এখানে আমি 90% রাখলাম। রাখার পরে এখানে টিক মার্কে ক্লিক করলাম। এরপরে আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই অপশনটির উপর ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন আপনাদের এই কর্নার লোগোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা, এখন এই ফটোটি সেভ করতে হলে আপনাকে এই অপশনটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ আস ইমেজ, এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা সেভ টু গ্যালারি, এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। তাহলেই আপনাদের এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ফটোটি থাম্বনেলে ব্যবহার করতে হলে আপনাকে আবার প্লাস বাটনে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যেই ফোল্ডারে এই ফটোটি রয়েছে সেই ফোল্ডার থেকে এই ফটোটি আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই কর্নার লোগোটি আপনারা জাস্ট আপনাদের যে থাম্বনেল ফটো তৈরি করবেন সেই ফটোর কর্নার এইভাবে সেট করে দেবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো এই পিকজার ল্যাব অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে আপনাকে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। যাওয়ার পরে সার্চ অপশনে লিখবেন পিকজার ল্যাব। লেখার পরে দেখবেন অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে খুঁজে পেতে সমস্যা হলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে এক ক্লিকে ইনস্টল করে নেবেন। সো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে মতামত জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।